আপনি হয়তো জীবনে অনেক মানুষের সাথে মিশেছেন, অনেক মানুষ দেখেছেনও, তবে একটা বিষয় হতে জেনে অবাক হবেন, পৃথিবীতে রয়েছে 800 কোটিরও বেশি মানুষ, কারো সাথে কারো মিল নেই। তবে এই 800 কোটি মানুষের মাঝে এমন কিছু মানুষের সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দেব, যাদের এক একজনের সাথে বাকি 800 কোটি মানুষের মিল পাওয়া হয়তো দুরূহ ব্যাপার, যারা নিজ দেহ কিংবা গুণের কারণে হয়েছেন ব্যতিক্রম। আপনারা দেখছেন আনন্দবিডি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক বিষয় অপেক্ষা করছে আপনার জন্য। বায়রন শেলানকার। পরিচিত হন বায়রন শেলানকারের সাথে এবং তার মেয়ে অ্যামিলির সাথে। বিশ্বের সবচেয়ে চওড়া জিহ্বার অধিকারী বাবা মেয়ে দুজনেই। বায়রনের জিহ্বা চওড়ায় 3 ইঞ্চি, অন্যদিকে তার মেয়ে অ্যামিলির জিহ্বা চওড়া 2.7 ইঞ্চি। আর এত চওড়া জিহ্বার কারণে বাবা মেয়ে দুজনেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজেদের স্থান করে নিয়েছেন। ক্রিস্টিনা রে। হাঁসের ঠোঁটের মতো নিজের ঠোঁটের আকৃতি করিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন ক্রিস্টিনা রে। সেলফি তোলার সময় ঠোঁট বাঁকিয়ে হাঁসের মতো করার বিশ্বব্যাপী প্রচলন দেখে সে নিজের ঠোঁটকে সার্জারির মাধ্যমে হাঁসের ঠোঁটের মতো করিয়ে নেয়, কারণ সে জানায় তার দিনে প্রায় 1000 সেলফি তোলার অভ্যাস রয়েছে। আর নিজের চেহারাকে আরো মানিয়ে নিতে সে চেহারার এক পাশে ট্যাটু এবং অন্য পাশে নিজের চুলকে মেলে দিয়ে আরো উপযুক্ত চেহারা পাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু জনগণ বলছে এতে তার চেহারা আরো দুর্ধর্ষ হয়ে উঠেছে। বিজয় শর্মা। বিজয় শর্মা বিশ্বের অন্যতম তুলতুলে অর্থাৎ নমনীয় শরীরের অধিকারী একজন ভারতীয় ব্যক্তিত্ব। বিজয়ের শরীর এতটাই নমনীয় যে তিনি শরীরকে পেঁচিয়ে মাথার উপর দিয়ে পায়ের সাহায্যে কোকাকোলা খেতে পছন্দ করেন। মেলভিন বুথ। মেলভিন বুথ বিশ্বের সবচেয়ে বড় নখের অধিকারী হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছেন। তার হাতে নখের টোটাল দৈর্ঘ্য 30 ফুট, তার প্রতি আঙুলে নখের গড় দৈর্ঘ্য 1 মিটার, যদিও তিনি মারা গেছেন। বার্মিজ উপজাতীয় মহিলারা। মায়ানমারের কেয়ান উপজাতির মহিলারা গলায় পেঁচানো কয়েল পরে থাকেন, এতে তারা মনে করেন এতে ঘাড় শক্ত হয় এবং মহিলাদের সৌন্দর্য অনেক গুণে বেড়ে যায়। যখন সমাজপতিরা মনে করে গলা আর বাড়ার দরকার নেই, তখন সেটা খুলে ফেলা হয়। শুধুমাত্র মহিলাদের গলায় এমন কয়েল দেখার জন্য প্রতিবছর হাজার হাজার পর্যটক মায়ানমার ঘুরতে যায়। মেরা হিলস। মেরা হিলসের ব্রায়ের সাইজ ম্যামথ অর্থাৎ 32 জি, বিশ্বের সবচেয়ে বড় স্তনের অধিকারিণী তিনি। যদিও তার এই স্তন প্রাকৃতিক নয়, ব্রেস্ট ইমপ্ল্যান্টের মাধ্যমে তিনি এত বড় স্তনের অধিকারিণী হন। মেরা হিলস জানান তিনি এত বড় স্তন নিয়ে শপিং, জিম এবং অফিসে কাজ করা আর গাড়ি চালাতে পছন্দ করেন। কোথাও ঘুরতে গেলে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হন তিনি। এত বড় স্তন নিয়ে তিনি চিথাও ব্যতীত ঘুমাতেই পারেন না। জ্যাসমিন ট্রাইরেভিল। আপনারা যারা হলিউডের সায়েন্স ফিকশন মুভি টোটাল রিকল দেখেছেন তারা হয়তো চিনে থাকবেন 3 স্তন বিশিষ্ট চরিত্রটি দেখে। ঠিক তেমনি বাস্তবে সন্ধান মিলেছে জ্যাসমিনের। জ্যাসমিন হলিউড মুভির খুব ভক্ত এবং তারকা খ্যাতি পাওয়ার জন্য প্রায় 12.5 লক্ষ টাকা খরচ করে ব্রেস্ট ইমপ্ল্যান্ট করিয়েছেন। ডাক্তাররা তার পেট কেটে মাংস নিয়ে এবং সিলিকন ইমপ্ল্যান্টের মাধ্যমে 3য় স্তনটি শরীরে সংযোজন করেন। জ্যাসমিন জানান তিনি 3য় স্তনটি শরীরে সংযোজন করার জন্য প্রায় 60 জন ডাক্তারের কাছে যান, কিন্তু স্রষ্টার সৃষ্টির নিয়ম ভাঙতে কোনো ডাক্তারই রাজি হচ্ছিলেন না। যদিও এখন তিনি উপলব্ধি করছেন বিষয়টি মোটেও ভালো হয়নি। গ্যারি টার্নার। গ্যারি টার্নার 1971 সালে ইংল্যান্ডের লিঙ্কনশায়ারে জন্মগ্রহণ করেন। গ্যারির চামড়া খুবই নরমনীয়। তিনি তার পেটের চামড়া 6.5 ইঞ্চির মতো টেনে বাড়িয়ে ফেলতে পারেন। এলারস সেন্ড্রোস সিন্ড্রোম নামে একটি দুর্লভ রোগের কারণে তার এই অবস্থা, আর এই তার অবস্থার কারণে তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছেন। লাকি ডায়মন্ড রিচ। নিউজিল্যান্ডের অধিবাসী মিস্টার ডায়মন্ড আর 5টা সাধারণ মানুষের মতোই বড় হয়েছেন, তবে তিনি বিশ্ববিখ্যাত তার শরীরের ট্যাটুর কারণে। তার শরীরের 100% স্থানই ট্যাটু করানো। শরীরের এমন কোনো স্থান নেই যেখানে তিনি ট্যাটু করাননি, আর এজন্য তাকে টোটাল 45 দিন ধরে ট্যাটু স্টুডিওতে ট্যাটু আর্টিস্টের সামনে বসে থাকতে হয়েছে। তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে ট্যাটুর অধিকারী হিসেবে নাম লিখিয়েছেন। চন্দ্র বাহাদুর ডাঙ্গি।
চন্দ্রবাহাদুর ডাঙ্গি অতি সম্প্রতি মারা গেছেন। মারা যাওয়ার আগে তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রকায় মানুষ। নেপালের অধিবাসী চন্দ্রবাহাদুর ডাঙ্গি ছিলেন মাত্র 1 ফুট 10 ইঞ্চি উচ্চতার মানুষ, আর এজন্য তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছিল। চন্দ্রবাহাদুর 75 বছর বয়সে মারা যান।